এই দেখো দাদা, রবির ঘর থেকেই আমার সোনার হারটি পাওয়া গেল। এসব তুই কি বলছিস চম্পা? রবি কখনো এরকম করতে পারে না। দাদা, আমি চুরি করিনি, সত্যি সত্যি আমি জানি না আমার ঘর থেকে কিভাবে পাওয়া গেল। দাদা, আমি পুলিশকে ফোন করছি, এই চোরকে আমি থানায় দেব। বিকাশ নামের এক ধনী ব্যবসায়ী তার স্ত্রী আরতি এবং তিন বোন চম্পা, টিনা এবং রূপালীর সঙ্গে থাকত। চম্পা এবং টিনার সঞ্জয় এবং রাজেশ নামের দুই ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও দুই বোন তাদের স্বামীদেরকে সঙ্গে নিয়ে দাদার বাড়িতেই থাকত। তাদের বাড়িতে রবি নামের একটি কাজের ছেলেও ছিল। বিকাশ রবিকে খুব ভালোবাসত। একদিন বিকাশ যখন তার স্ত্রীর সঙ্গে তার ঘরে বসেছিল, আরতি, আজ অফিসে অনেক কাজ আছে, আমি এখনই অফিসের জন্য বেরিয়ে পড়ছি। রান্না তো হয়ে এসেছে, আর একটু দাঁড়িয়ে যাও, তাহলে টিফিন সঙ্গে নিয়ে যেতে পারবে। না আরতি, অফিস থেকে ফোন এসেছিল, ক্লায়েন্ট অনেকক্ষণ থেকে এসে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি অফিসে চলে যাও, আমি রবির হাতে করে টিফিনটা পাঠিয়ে দেব। থাক না, আমি ওখান থেকে কিছু কিনে খেয়ে নেব। এমনিতেই রবি সারাদিন বাড়ির সমস্ত কাজ করে, তার উপরে এত বেশি চাপ দেওয়া ঠিক হবে না। তুমি জানো না বিকাশ, তুমি বাইরের খাবার খেয়েছো জানতে পারলে রবি এই বাড়ি মাথায় তুলে নেবে। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে চলে যাচ্ছি, তুমি তার হাতেই খাবার পাঠিয়ে দিও। এই বলে বিকাশ অফিসে চলে যায়। কিছু সময় পর বাড়ির সকলে খেতে বসে এবং রবি সকলকে খাবার সার্ভ করতে থাকে। বলো বলো, কাকে কি দেব, এমন খাবার বানিয়েছি আঙুল চেটে চেটে খেয়ে নেবে। বিকাশের বড় বোন চম্পা এবং মেজ বোন টিনা রবিকে একদমই পছন্দ করত না। তারা রবির কথা শুনে বলে, রবি, কানের কাছে এত বকবক করা বন্ধ কর, তোর বকবক করার জন্যই আমরা ভালো করে খেতে পারি না। ঠিক বলেছো দিদি, দাদা আদর দিয়ে দিয়ে এই চাকরটাকে মাথায় তুলে রেখেছে। তোমরা যা বলার বলো দিদি, তোমাদের কথায় আমি কিছু মনে করি না। যেদিন দাদা আমাকে অপমান করবে সেদিন আমার খারাপ লাগবে। সেদিনও খুব তাড়াতাড়ি আসবে, চিন্তা করিস না, একদিন দাদা তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। আমিও সেদিনেরই অপেক্ষায় থাকবো দিদি, সত্যি যদি এরকম হয় আমি পাড়ায় মিষ্টি বিতরণ করব। তোমাদের এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, এবার ভালোভাবে খেয়ে নাও, না হলে খাবার ঠান্ডা হয়ে গেলে তোমাদের মুড আরো বেশি খারাপ হয়ে যাবে। রবি, আজ তোমার দাদা অফিসে খাবার নিয়ে যায়নি, তুমি খেয়ে নিয়ে তোমার দাদার জন্য টিফিন নিয়ে যাবে। কি বললে বৌদি, দাদা টিফিন নিয়ে যায়নি? আপনি একদম চিন্তা করবেন না, আমি দাদাকে আগে টিফিন দিয়ে তারপরে খাবো। না রবি, তুমি সকাল থেকে অনেক কাজ করো, এর পরেও বেলা পর্যন্ত না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি নিজের খাবারও দাদার অফিসে নিয়ে চলে যাব, ওখানে গিয়ে একসঙ্গে খেয়ে নেব। রবি আরতির সঙ্গে কথাই বলছিল, এরই মাঝে বিকাশের ছোট বোন রূপালী বলে, রবি, দাদার অফিস থেকে আসার সময় আমার জন্য কয়েকটা মেকআপের জিনিস নিয়ে আসবে, আমি তোমাকে নামগুলো লিখে দিয়ে দেব। ঠিক আছে ছোট মেম সাহেব, এনে দেব। এই বাড়িতে দাদা বৌদির পরে একমাত্র আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনার কাজ করব না তো কার করব। আচ্ছা ঠিক আছে রবি, অনেক কথা হয়েছে, এবার তুমি গিয়ে দাদাকে খাবারটা দিয়ে এসো। এরপর রবি একটি টিফিনে খাবার নিয়ে বিকাশের অফিসে চলে যায়। অপরদিকে বিকাশের দুই বোন চম্পা এবং টিনা তাদের স্বামীদের সঙ্গে নিয়ে রবির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে দেয়। এই রবিটা দিন দিন অসহ্য হয়ে উঠেছে, একে বাড়ি থেকে না তাড়ালে আমাদের ইচ্ছে কোনোদিনই পূরণ হবে না। হ্যাঁ দিদি, কিন্তু একে বাড়ি থেকে সরাবো কি করে? রাজেশ, তুমি কোনো আইডিয়া দাও না, তুমি আর সঞ্জয় দা মিলে ভাবলে নিশ্চয়ই কোনো একটা উপায় বেরোবে। আমার কাছে একটা উপায় আছে, আমরা যদি কোনোভাবে রবিকে চোর প্রমাণ করতে পারি তাহলে আমরা এই বাড়ি থেকে ওকে বের করে দিতে পারবো। এতে কোনো লাভ হবে না, দাদা কোনোদিন বিশ্বাস করবে না যে রবি চুরি করেছে। রাজেশ একদম ঠিক কথাই বলছে টিনা, তোমার দাদা বিশ্বাস না করলেও আমরা রবিকে পুলিশের হাতে তুলে দিতে পারবো, তাহলেই তার থেকে রেহাই পাওয়া যাবে। হ্যাঁ, আর একবার রবি এই বাড়ি থেকে চলে গেলে আমরা ছলে বলে কৌশলে এই বাড়ি আর তোমার দাদার সম্পত্তি নিজেদের নামে করিয়ে নিতে পারবো। ঠিক আছে, তোমরা তাহলে তাড়াতাড়ি রবিকে বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করো। শোনো, তোমাদের কিছু কাজ করতে হবে। রাজেশ এই বলে সকলকে তার প্ল্যান বুঝিয়ে দেয়। এরপর দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন সকালে সবাই যখন ডাইনিং রুমে বসেছিল, এমন সময় চম্পা সেখানে আসে। বুঝতে পারছি না আমার সোনার হারটা কোথায় গেল। কি রে টিনা, তুই কোথাও আমার হারটা দেখেছিস? না না দিদি, আমি তো দেখিনি, হয়তো ভুল করে কোথাও রেখে দিয়েছো। আমি তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি, কোথাও পাচ্ছি না, মনে হয় হারটি কেউ চুরি করেছে। এসব তুই কি বলছিস চম্পা, আমাদের বাড়িতে কি আবার চুরি করবে?
না দাদা, সত্যি সত্যি আমার হাড়টি চুরি হয়েছে। এই বাড়িতে কেবলমাত্র একজনই চুরি করতে পারে, আর সে হলো রবি। খবরদার চম্পা, রবির ব্যাপারে আর একটাও কথা বলবি না। আমি জানি তোরা রবিকে পছন্দ করিস না, তা বলে তার নামে মিথ্যে অপবাদ দিবি? যদি এটা মিথ্যে হয়ে থাকে তাহলে রবিকে এটা প্রমাণ করতেই হবে। আমরা রবির ঘর তল্লাশি করব। না, আমি তোদেরকে তল্লাশি নিতে দেব না। দাদা, আপনি তাদেরকে আটকাবেন না। আমি যখন চুরি করিনি, আমার ভয় কিসের? যাও দিদি, তোমরা গিয়ে আমার রুম তল্লাশি করে নাও। রবির কথা শুনে বিকাশের দুই বোন তাদের স্বামীদেরকে নিয়ে রবির ঘরে তল্লাশি করতে চলে যায়। সেখানে কিছু সময় খোঁজাখুঁজি করার পর তারা বাইরে বেরিয়ে আসে। ছি ছি রবি, দাদা তোমাকে এত বিশ্বাস করত, শেষে তুমি এত খারাপ কাজ করলে। সঞ্জয়, কথা বলার আগে একবার দেখে নাও তুমি কার সামনে দাঁড়িয়ে আছো। আমার সামনে দাঁড়িয়ে কেউ রবিকে উল্টো পাল্টা করে বললে এটা আমি সহ্য করব না। এই দেখো দাদা, রবির ঘর থেকে আমার সোনার হাড়টি পাওয়া গেল। ওকে উল্টো পাল্টা না বলে কি আমরা পূজো করব? এসব তুই কি বলছিস চম্পা, রবি কখনো এরকম করতে পারে না। দাদা, আমি চুরি করিনি, সত্যি সত্যি আমি জানি না আমার ঘর থেকে কিভাবে পাওয়া গেল। দাদা, আমি পুলিশকে ফোন করছি, এই চোরকে আমি থানায় দেব। চম্পা, এসব করিস না, বাড়ির ব্যাপার, যা হয়েছে ভুলে যা। চম্পা, থানায় কমপ্লেন না করলে আমি করব। এরকম চোর বাইরে ঘুরে বেড়ালে সকলের জন্যই খারাপ হবে। তবে রবি যদি চায় আমি পুলিশ কমপ্লেন না করি, তাহলে তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রবিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি, তোরা পুলিশ কমপ্লেন করিস না। না দাদা, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, তোমরা আমাকে পুলিশের কাছেই ধরিয়ে দাও, আমি এখানে ছাড়া অন্য কোথাও থাকতে পারবো না। অনেক হয়েছে রবি, আর একটা কথা নয়, এই বাড়িতে আমি আর তোকে এক মুহূর্ত সহ্য করবো না, বেরিয়ে যা এখান থেকে। বিকাশের কথায় রবি খুব কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। রবির চলে যাওয়ার পর চম্পা, টিনা এবং তাদের স্বামীরা অনেক বেশি খুশি হয়ে যায়। সেদিন রাতে তারা আবার নিজেদের ঘরে মিটিং করে। এবার রাস্তা একেবারে পরিষ্কার আছে, আমি আর বিকাশ আজ রাতেই অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে পেপার তৈরি করিয়ে নেব, তোমরা শুধু তোমার দাদাদের সই করিয়ে নেবে। সেটা নিয়ে তুমি ভেবো না সঞ্জয়, আমি আগে ভাগেই প্ল্যান করে রেখেছি, দাদা সই করতে বাধ্য। এবার আমাদের ভালো দিন শুরু হয়ে গেছে, দাদার থেকে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করার পর আমরা শান্তি পাবো। এইভাবেই তারা আলোচনা করতে থাকে। রাত হলে সঞ্জয় এবং রাজেশ অ্যাডভোকেটের কাছে গিয়ে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করানোর পেপার বানিয়ে নেয়। কিছু সময় পর তারা পেপার নিয়ে ঘরে ফিরে আসে। চম্পা, এই নাও পেপার, এবার তুমি গিয়ে কাজটা করে ফেলো। হ্যাঁ হ্যাঁ দাও, আমি এখনই গিয়ে করে আনছি। এরপর চম্পা সেই কাগজটি নিয়ে বিকাশের রুমে আসে। দাদা, একটা প্রয়োজনে তোমার কাছে এলাম, আমি আর সঞ্জয় একটা ব্যবসা শুরু করতে চলেছি, তার জন্য আমাদের কিছু জমি দরকার। শ্যামনগরে আমাদের 5 কাঠা জমি শুধু শুধু পড়ে আছে, ওটা তুমি আমার নামে করে দিলে ভালো হয়। এই সামান্য কথা বলার জন্য তুই এত রাতে এসেছিস? ঠিক আছে, তুই যা, 2-3 দিনে আমি ওটা তোর নামে করিয়ে দেব। দাদা, আমি পেপার তৈরি করে নিয়েছি, তুমি সই করে দিলেই হবে, চাইলে তুমি পড়েও নিতে পারো। রবি চলে যাওয়ার পর থেকে আমার মন ভালো নেই, তুই বল কোথায় সই করতে হবে, আমি করে দিচ্ছি, এসব পড়ে দেখতে আমার ইচ্ছে করছে না। চম্পা বিকাশকে দিয়ে বেশ কিছু জায়গায় সই করিয়ে নেয় এবং খুশি মনে তার ঘরে চলে যায়। পরের দিন সকালে বিকাশ যখন ডাইনিং রুমে বসেছিল, এমন সময় তার দুই বোন এবং দুই বোনের স্বামীরা তার কাছে আসে। দাদা, তোমার সমস্ত সম্পত্তি এখন থেকে আমাদের নামে হয়ে গেছে, তাই আমরা চাই তুমি তোমার ছোট বোন এবং স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে যাও। সঞ্জয়, দীর্ঘদিন ঘর জামাই থাকতে থাকতে মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি কি বলছো তুমি জানো? ও ঠিকই বলছে দাদা, এখন থেকে তোমার সমস্ত সম্পত্তি আমাদের, মনে নেই কাল রাতে তুমি সই করেছিলে? তুই আমার বোন হয়ে আমার সঙ্গে এরকম করতে পারলি, তোদেরকে নিজের বোন বলতেও আমার লজ্জা করছে। এতে আবার লজ্জা করার কি আছে, এতদিন তুমি আমাদের জন্য কিছুই করনি, তাই আমরা নিজেদের অধিকার কেড়ে নিলাম। আরতি, রূপালী, তোমরা নিজেদের জামা কাপড় গুছিয়ে নাও, আমরা আর এই বাড়িতে থাকবো না। বিকাশ কথাই বলছিল, এরই মাঝে তাদের বাড়ির চাকর রবি সেখানে আসে। তোমাদেরকে কোথাও যেতে হবে না দাদা, তোমার দুই বোন আর তাদের স্বামীদের জেলে যেতে হবে। আরে রবি, তুমি এসেছো, এসব তুমি কি বলছো? আমি ঠিক বলছি বৌদি, আমাকে ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে দিতেই আমি বুঝতে পেরেছিলাম এদের উদ্দেশ্য ভালো নয়। আর কাল রাতে আমি দেখলাম সঞ্জয় আর রাজেশ উকিলের সঙ্গে কথা বলে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করানোর পেপার বানাচ্ছে। এরা দুজন সেখান থেকে চলে যাওয়ার পর আমি উকিলকে ভয় দেখিয়ে জাল দলিল বানাতে বলি, তাই এদের কাছে যে দলিল আছে সেটা জাল, আমি পুলিশকেও খবর দিয়েছি, তারা আসছে।
আমাকে ক্ষমা করে দে রবি, তোর সঙ্গে আমি ভালো ব্যবহার করিনি। দাদা তুমি ক্ষমা চাইবে না, আমি জানি তুমি আমাকে পুলিশের থেকে বাঁচানোর জন্য এখান থেকে তাড়িয়েছিলে। কিছু সময় পর পুলিশ এসে চম্পা, টিনা এবং তাদের স্বামীদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এরপর থেকে বিকাশ তার স্ত্রী, ছোট বোন এবং রবির সঙ্গে হাসি খুশিতেই থাকতে শুরু করে। বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, আর ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। আবার আমরা ফিরে আসবো তোমাদের জন্য মজাদার গল্প নিয়ে। চন্দননগর গ্রামে বৈশাখী, তার স্বামী সঞ্জয় এবং মেয়ে বৃষ্টির সঙ্গে থাকত। বৈশাখীর স্বামী সঞ্জয় একজন দিনমজুর ছিল। দিনমজুরের কাজ করে সে যার টাকা ইনকাম করত তার বেশিরভাগই মদ খেয়ে শেষ করে ফেলত। বৈশাখী সঞ্জয়ের এরকম ব্যবহার দেখে খুব চিন্তার মধ্যেই থাকত। একদিন বৈশাখী এবং তার মেয়ে বৃষ্টি রুমে বসেছিল, তখনই সঞ্জয় সেখানে আসে। বৈশাখী আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি নিজের আর মেয়ের খেয়াল রেখো। সঞ্জয় আমি আমার আর মেয়ের খেয়াল তো ভালোভাবেই রাখছি, কিন্তু বাড়িতে রেশন বা খাবারের কিছুই নেই। তুমি যেখানেই যাও, যাওয়ার আগে বাড়িতে খাবারের ব্যবস্থাটা করে দিয়ে যেও। আমার কাছে এখন টাকা নেই যে তোমাদের খাবারের ব্যবস্থা করে দেব, যতদিন না আমি আসি নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরাই করো। সঞ্জয় এই বলে সেখান থেকে চলে যায়। সঞ্জয়ের কথা শুনে বৈশাখী খুব চিন্তায় পড়ে যায়। এভাবেই দেখতে দেখতে দুই দিন কেটে যায়, কিন্তু সঞ্জয়ের কোনো খবর পাওয়া যায় না। বৈশাখী সংসার চালানোর কথা ভেবে খুব চিন্তায় পড়ে যায়। তখনই তার মেয়ে বৃষ্টি তাকে বলে, মা কতদিন থেকে শুধু ডাল ভাত খেয়েই কাটাচ্ছি, বাবা নেই বলে কি তুমি আমাকে ভালোভাবে খেতেও দেবে না? বৃষ্টি মা এরকম বলছিস কেন? আমি তো তবুও তোর কথা ভাবি, তোর বাবার তো আমাদের দিকে কোনো খেয়ালই নেই, জানি না কোথায় চলে গিয়েছে, কোনো খবরই পাওয়া যাচ্ছে না। বৈশাখী তার মেয়েকে এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তার সংসার চালানোর জন্য লোকের বাড়িতে কাজ খুঁজতে শুরু করে দেয়। এভাবেই সকাল থেকে বিকেল হয়ে যায়, বৈশাখী দুটি বাড়িতে রান্নার কাজও পায়। এবার তো লোকের বাড়িতে কাজ করে সংসার চালানোর খরচ বেরিয়ে যাবে। বৈশাখী এই বলে বাড়ি ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। বৈশাখী লোকের বাড়িতে কাজ করে খুব ভালোভাবেই সংসার চালাতে থাকে, কিন্তু এই কয়েক মাসে সে সঞ্জয়ের কোনো খবরই পায় না। এরকমই একদিন বৈশাখী মন খারাপ করে ঘরে বসেছিল। জানি না সঞ্জয় কোথায় চলে গিয়েছে, এত মাস হয়ে গেল তার কোনো খবরই পাচ্ছি না, সে সুস্থ আছে নাকি অসুস্থ কিছুই তো বুঝতে পারছি না। বৈশাখী এই বলে মন খারাপ করে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখনই সে দরজার বাইরে সঞ্জয়কে এক অন্য মহিলার সঙ্গে দেখতে পায়। সঞ্জয় এতদিন তুমি কোথায় ছিলে, আর এই মেয়েটিকে যে তোমার সঙ্গে এখানে এসেছে? বৈশাখী এ আমার নতুন বউ, আর এখন থেকে আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকবে। এই মেয়ে তোমার সঙ্গে বাড়িতে থাকবে? তাহলে আমি আর আমার মেয়ে কোথায় যাব? আমার নতুন বউ যখন এই বাড়িতে থাকবে তখন তোমার ও তোমার মেয়ের অন্য কোনো ব্যবস্থা করতে হবে, তাই তোমরা দুজন ব্যাকপ্যাক করে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নাও। সঞ্জয় এ তুমি কি বলছো, বৃষ্টি তোমার মেয়ে আর আমি তোমার স্ত্রী, এই মেয়েটির জন্য তুমি আমাদেরকে বাড়ি থেকে বার করে দেবে? বৈশাখী সঞ্জয়কে এই বলে কাঁদতে থাকে। এদিকে সঞ্জয়ের বৈশাখীর উপর একটুও দয়া হয় না এবং নিষ্ঠুরভাবে সে বৈশাখী ও বৃষ্টিকে বাড়ি থেকে বার করে দেয়। বৈশাখী তার স্বামীর এরকম ব্যবহার দেখে অনেক বেশি ভেঙে পড়ে। মা বাবা অনেক খারাপ, এক অন্য মহিলার জন্য বাবা আমাদেরকে বাড়ি থেকে বার করে দিল, আমরা আর কখনো বাবার কাছে আসবো না। হ্যাঁ বৃষ্টি, তোর বাবা এত খারাপ মানুষ, আমি জীবনে কখনো তার কাছে যাওয়া তো দূরের কথা, মুখ দেখাও পছন্দ করব না, তাই এবার আমাদের নিজেদের থাকার খাওয়ার ব্যবস্থা নিজেদেরকে করে নিতে হবে। বৈশাখী যা টাকা জমিয়েছিল সেই টাকা নিয়ে তার মেয়েকে নিয়ে পাশের একটি গ্রামে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। মা আমাদের থাকার ব্যবস্থা তো হয়ে গেল, এবার আমরা খাবো কি? এই গ্রামে তো আমাদের চেনাশোনাও কেউ নেই, এখানে আমাদেরকে কে সাহায্য করবে? বৃষ্টি মা তুই চিন্তা করিস না, থাকার ব্যবস্থা যেমন করে ফেলেছি কাজের ব্যবস্থাও করে ফেলবো, আপাতত কিছুটা মুড়ি কিনে এনেছি, এটা খেয়েই জল খেয়ে ঘুমিয়ে পড়। বৈশাখী এই বলে মুড়ি খেতে ব্যস্ত হয়ে পড়ে। গ্রামে ঘুরে ঘুরে সে কাজ খুঁজতে শুরু করে, কিন্তু অজানা হওয়ার কারণে কেউই তাকে কাজ দিতে রাজি হয় না। বৈশাখী এই দেখে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কি হয়েছে মা, তুমি দুঃখী মনে বাড়ি আসছো কেন? কাজের কোনো ব্যবস্থা হয়নি মনে হচ্ছে? হ্যাঁ রে বৃষ্টি, তুই যেটা মনে করছিস সেটাই হয়েছে,
অচেনা হওয়ার কারণে কেউই আমাকে কাজ দিতে চাইছে না। মা, তোমাকে কেউ কাজ দিচ্ছে না, তাহলে আমরা কি খাবো? বৃষ্টি, তোর মতো আমিও সেই কথাই ভাবছি। দেখি লোকের বাড়িতে কাজের ব্যবস্থা করতে পারি কিনা, যদি না পাই তাহলে চৌরাস্তায় আমি একটি খাবারের দোকান খুলে নেব। হ্যাঁ মা, এটা খুব ভালো আইডিয়া। তবে খাবারের দোকান যদি খুলতেই হয় তাহলে তুমি ফুচকার দোকান খোলো, ফুচকা তো সবাই খেতে পছন্দ করে। বৃষ্টির মুখে ফুচকার কথা শুনে বৈশাখী চৌরাস্তায় ফুচকার ঠেলা লাগাতে রাজি হয়ে যায় এবং পরের দিন সকালেই ফুচকার ঠেলা লাগানোর ব্যবস্থা করতে শুরু করে দেয়। বাড়ি ভাড়া নেওয়ার পর বৈশাখীর কাছে যা টাকা বেঁচেছিল সেই টাকা দিয়েই চৌরাস্তায় একটি ফুচকার দোকান খোলে। চৌরাস্তায় একমাত্র দোকান হওয়ার কারণে প্রথম দিনই সে খুব ভালোভাবে ফুচকা বিক্রি করতে পারে এবং সারা দিন ফুচকা বিক্রি করে খুশি খুশি বাড়ি ফিরে আসে। বৃষ্টি, আজ আমি অনেক খুশি, আজ প্রথম দিনই আমি অনেক ভালো ফুচকা বিক্রি করতে পেরেছি আর নিশ্চিন্ত হয়ে গেছি যে আমাদের সংসারের আর কোনো অভাব থাকবে না। বৈশাখী তার মেয়েকে এই বলে খুশি খুশি সেখান থেকে রুমে চলে যায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। বৈশাখী চৌরাস্তায় ফুচকা বিক্রি করে ভালোভাবে সংসার চালাতে থাকে। একদিন বৈশাখী ফুচকা বিক্রি করতে চৌরাস্তায় দাঁড়িয়েছিল, তখনই এক ব্যক্তি মনোজ সেখানে আসে। তোমার ঠেলায় যতটা ফুচকা আছে তুমি আমাকে বিক্রি করে দাও, আর হ্যাঁ, ফুচকার মশলা একটু চটপটা ঝাল বানাবে, যেন দেখলেই খেতে ইচ্ছে করে। মনোজের কথা মতো বৈশাখী ভালো করে ফুচকার মশলা বানিয়ে তাকে সব ফুচকা বিক্রি করে খুশি খুশি বাড়ি ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে আরো কিছু দিন কেটে যায়। বৈশাখী যখনই চৌরাস্তায় ফুচকার ঠেলা লাগাতো তখনই মনোজ এসে সব ফুচকা কিনে নিয়ে যেত। বৈশাখী প্রত্যেক দিন মনোজকে এভাবে ফুচকা কিনতে দেখে অবাক হয়ে যায়। মনোজ দাদা প্রত্যেক দিন এত বেশি ফুচকা কিনে কি করে, এত বেশি ফুচকা তো এক দুজনের পক্ষে খাওয়াটাও অসম্ভব। বৈশাখী এই বলে চিন্তায় পড়ে যায়। এরপর সে ঠিক করে যে মনোজ ফুচকা কিনে যাওয়ার সময় তার পেছন পেছন গিয়ে দেখবে যে সে ফুচকা নিয়ে কি করে। আজ আমি জেনেই ছাড়বো যে মনোজ দাদা এত বেশি ফুচকা নিয়ে কি করে। বৈশাখী মনোজের পেছন পেছন কিছুটা দূরে গিয়ে দেখে মনোজ একটি অনাথ আশ্রমের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং সেখানে গিয়ে সে একটি মহিলার সঙ্গে কথা বলতে শুরু করে। কল্পনাদি, প্রতিদিনের মতো আমি আজও ফুচকা নিয়ে চলে এসেছি, এবার তুমি তাড়াতাড়ি ফুচকাতে নেশার ওষুধ মিশিয়ে কয়েকটি মেয়েকে খাইয়ে দাও, কিছুক্ষণ পর আমি তাদের নিয়ে শহরে রওনা হব। মনোজ, হঠাৎ মেয়েরা প্রত্যেকদিন এই ফুচকা খাওয়ার জন্য একটু সন্দেহ করছে, তাই আমাদেরকে যা করতে হবে খুব ভেবেচিন্তেই করতে হবে। ওরা যদি আমাদের ধরে ফেলে তাহলে এতদিনের পরিশ্রম বিফল হয়ে যাবে। দিদি, তুমি যদি বুদ্ধি খাটিয়ে কাজ করো কেউ আমাদের উপর সন্দেহ করবে না, তুমি শুধু এসব নিয়ে চিন্তা করো। মনোজ কল্পনাকে এই বলে সেখান থেকে আশ্রমের ভেতরে চলে যায়। এদিকে বৈশাখী কল্পনা এবং মনোজের কথা শুনে হতভম্ব হয়ে যায়। হাই উপরওয়ালা, এখানে অনাথ মেয়েদের নেশার ফুচকা খাইয়ে তাদেরকে বিদেশে পাচার করা হচ্ছে আর এভাবে তারা নিজেদের জীবন নষ্ট করছে, আমি এটা কখনই হতে দিতে পারি না, আমাকে এখনই থানায় গিয়ে এদের নামে কমপ্লেন করতে হবে। বৈশাখী এই বলে সেখান থেকে থানায় চলে যায় এবং থানায় গিয়ে সব কথা জানায়। ইন্সপেক্টর সাহেব, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছাতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তারা মেয়েদেরকে নিয়ে শহরের দিকে রওনা হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমরা এত সহজে মেয়েদের শহরে নিয়ে যেতে দেব না। তুমি যখন সাহস করে ওদের কথা ভেবে এখানে কমপ্লেন করতে পারো, আমরাও নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে ওদের বাঁচাতে পারি। পুলিশ বৈশাখীকে এই বলে তার সঙ্গে অনাথ আশ্রমে ধাবা দেয় এবং সেখানে তারা কল্পনা ও মনোজকে মেয়েদের নেশার ফুচকা খাইয়ে তাদের শহরে পাচার করার অপরাধে অ্যারেস্ট করে ফেলে। স্যার, এদের এই গ্রুপের একজন বসও আছে যে তার আরো সঙ্গীদের সঙ্গে অনাথ আশ্রমের মেয়েদের পাচারের কাজ করে, তাই এদের মাধ্যমে আমরা ওদেরকেও অ্যারেস্ট করতে পারি। বৈশাখী, তুমি চিন্তা করো না, এদের অ্যারেস্ট করাতে তুমি আমাদের অনেক সাহায্য করেছো, এরপর বাকিটা আমরা সামলে নেব। পুলিশ বৈশাখীকে এই বলে সেখান থেকে চলে যায় এবং কল্পনা ও মনোজকে অ্যারেস্ট করার কারণে তাদের মাধ্যমে এরকম অনেকগুলো গ্রুপ অ্যারেস্ট হয় এবং তাদের অ্যারেস্ট হওয়ার কারণে যতগুলি মেয়েরা বন্দী ছিল তারা সকলেই রেহাই পেয়ে যায়। এতগুলি মেয়েকে রেহাই করার জন্য সরকারের পক্ষ থেকে বৈশাখীকে সম্মানিত করা হয়। বৃষ্টি তার মাকে এভাবে সম্মানিত হতে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই একজন ইন্সপেক্টর এসে বৈশাখীকে বলে, তোমার মতো ভালো মহিলা এই পৃথিবীতে অনেক কমই আছে যে নিজেকে সমস্যায় ফেলে অন্যকে রক্ষা করে, তাই আমরা সকলে মিলে তোমাকে অনাথ আশ্রমের দায়িত্ব দিতে চাই, এখন থেকে তুমি এই মেয়েগুলোর খেয়াল রাখবে।
ইন্সপেক্টরের কথা শুনে বৈশাখী অনেক খুশি হয়ে যায় এবং পরের দিন থেকে সে অনাথ আশ্রমেই তার মেয়ে বৃষ্টির সঙ্গে থাকতে শুরু করে এবং কয়েকদিনের মধ্যে সে ইন্সপেক্টরের সাহায্যে আশ্রমের বাইরে একটি বড় ফুচকার দোকান বানিয়ে ফেলে। এভাবেই বৈশাখী আশ্রমের সকল ছেলে মেয়ের সাহায্যে সেই ফুচকার দোকান চালিয়ে খুব ভালোভাবেই তাদের দেখাশোনা করতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, আর ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী গল্পে।